ছোটবেলায় একবার এক কুইজ প্রতিযোগিতায় প্রশ্ন এসেছে যে বাটা কোম্পানির প্রতিষ্ঠাতা নাম কি, জুতার বিখ্যাত কোম্পানি বাটা, সেই বাটা কোম্পানির প্রতিষ্ঠাতা নাম কি? তো আমি উত্তর জানি না, আমি একটু বুদ্ধি করে উত্তর লিখে দিয়েছি, বাটা কোম্পানির প্রতিষ্ঠাতার নাম মিস্টার বাটা। উমা, পরে দেখি উত্তর সঠিক, ওনার নাম আসলে থমাস বাটা ছিল। তো তখন থেকে আমার মাথায় একটা ধারণা আসলো যে প্রচলিত ধারণাগুলোর বাইরে গিয়ে চিন্তা করা এটা আসলে খুব খারাপ না। এই জিনিসটাকে ম্যাথমেটিক্যালি বলে থিঙ্কিং আউটসাইড দ্য বক্স। তো এই থিঙ্কিং আউটসাইড দ্য বক্স এই প্রবাদটা যেই গাণিতিক সমস্যার থেকে এসেছে সেই সমস্যাটার কথা একটু বলি। মনে করুন আপনার কাছে 9টা বিন্দু আছে, কিরকম ধরা যাক এরকম 9টা বিন্দু আছে। এই 9টা বিন্দুকে যেটা করতে হবে, চারটা সরলরেখা দিয়ে এই সবগুলো বিন্দুকে যুক্ত করতে হবে, কিন্তু কলম তোলা যাবে না, এটা হচ্ছে শর্ত। দেখুন, চারটা সরলরেখা দিয়ে এটাকে অনেকভাবে যুক্ত করা যায়। একটা ওয়ে হচ্ছে এইভাবে যুক্ত করা, সোজা 1, 2, 3, 4, আমি এটাকে যুক্ত করেছি ঠিকই, কিন্তু কলম কিন্তু তুলতে হয়েছে। এটা করার পরে আমাকে কলম তুলে এখানে যেতে হয়েছে, কলম তোলা যাবে না। তাহলে কিভাবে করা সম্ভব? যদি কলম না তুলতে হয় তখনও হয়তো করা যেতে পারে, তখন আমাদেরকে যেভাবে করতে হবে সেটা হয়তো এইরকম হতে পারে যে এই মনে করুন আমাদের 9টা বিন্দু আছে, কলম তুললাম না, যা হলো না, তো 2টা বাদ থেকে গেল, 1, 2, 3, 4, চারটা সরলরেখা টেনে সবগুলোকে যুক্ত করতে হবে। এই সমস্যার উত্তর কখনোই আপনি বের করতে পারবেন না যদি আপনি এই এতটুকু জায়গার মধ্যে থেকেই বারবার সরলরেখা টানার চেষ্টা করেন। এই এতটুকুর মধ্যে থাকলে কখনোই এটার উত্তর আসলে বের করা যাবে না। যদি এটার উত্তর আপনি বের করতে চান, আপনাকে এই বক্সটার বাইরে বের হতে হবে। এটার অ্যাকচুয়াল উত্তরটা আমি এখন বলি, এটার আসল উত্তরটা হচ্ছে এইরকম, এই যে এতটুকু আমি বাইরে বের হয়ে গেলাম, এরপরে এই দুটো বিন্দুকে আমি কানেক্ট করার চেষ্টা করব, দেন আবার এখানে নেমে আসব। খেয়াল করে দেখুন, আমি কিন্তু এখানে এই জায়গাটুকুর বাইরে বের হয়ে গেছি, তারপরে আবার এখানেও কিন্তু এই একটুকু বক্সের আমি বাইরে বের হয়ে গেছি, এই জন্য এটাকে বলে থিঙ্কিং আউটসাইড দ্য বক্স। ঠিক একইভাবে 16টা বিন্দুকে 6টা সরলরেখা দিয়ে যুক্ত করা যায়, সেটা আপনারা চেষ্টা করে দেখতে পারেন। যাই হোক, এ পর্যায়ে আমি গত 2টো পর্বের যে সমস্যাগুলো দিয়েছিলাম সেগুলো একটু সমাধান বলার চেষ্টা করি। প্রথম সমস্যাটা এরকম ছিল যে 3টা মেয়ের বয়সের কথা বলা আছে, 3টা তথ্য দেওয়া আছে, 3টা তথ্য দিয়ে 3জনের বয়স বের করতে হবে। প্রথম তথ্য ছিল এরকম যে 3জনের বয়সের গুণফল 36, দ্বিতীয় তথ্য ছিল আমি যদি যোগফল বলে দিই তাহলেও আপনি বের করতে পারবেন না, এবং তৃতীয় তথ্য ছিল সবচেয়ে বড় মেয়েটা কুকুর পছন্দ করে। এই 3টা তথ্য থেকে কিভাবে যোগফল বলে তাদের বয়সগুলো কিভাবে বের করে দেওয়া সম্ভব? তো প্রথম তথ্যটা কি বলে যে গুণফল 36, প্রথম কাজ হচ্ছে মেক ইউর হ্যান্ডস ডার্টি, ইচ্ছা মতো ঘর নোংরা করুন, হাত নোংরা করুন, যত রকম কাহিনী এখানে হতে পারে সবগুলো বের করার চেষ্টা করুন। কতভাবে 3টা সংখ্যার গুণফল 36 হতে পারে? 1 × 1 × 36 গুণ করলে 36 হয়, 1 × 2 × 18 গুণ করলে 36 হয়, 1 × 3 × 12 গুণ করলে 36 হয়, 1 × 4 = 9, 1 × 6 = 6, 2 × 2 = 9, 2 × 3 = 6, 3 × 3 = 4, এতভাবে 3টা সংখ্যার গুণফল 36 হতে পারে। তার মানে আমাদের উত্তরগুলো কিন্তু এই এই কয়েক রকম কেসের মধ্যেই একটা হবে। মাত্র 8টা কেস আছে, এখানে অসীম সংখ্যক কেস কিন্তু নেই, তার মানে মাত্র এই 8টার মধ্যেই যে কোনো একটা উত্তর হবে। এখন দ্বিতীয় কথাটা ছিল এই যে আমি যদি আপনাকে যোগফল বলেও দিই তাহলে আপনি বের করতে পারবেন না, কেন, কি আছে সেই যোগফলে? চলুন যোগফলগুলো একটু বের করে দেখার চেষ্টা করি। 1 × 1 = 36 যোগ করলে হয় 38, 1 × 2 = 18 যোগ করলে হয় 21, 1 × 3 = 12 যোগ করলে হয় 16, 1 × 4 = 9 যোগ করলে হয় 14, 1 × 6 = 6 যোগ করলে হয় 13, 2 × 2 = 9 যোগ করলে 13, 2 × 3 = 6 যোগ করলে 11, এবং 3 × 3 = 4 যোগ করলে 10। সবগুলোর তো যোগফল আমরা বের করে ফেলেছি। এখন আমি যদি আপনাকে বলে দিই যে ওই 3টা মেয়ের বয়সের যোগফল 10, যোগফল 10, আপনি কি উত্তর বলে দিতে পারবেন? পারবেন আসলে। দেখুন, যোগফল 10 একভাবে হতে পারে, 3, 3, 4, তার মানে আমি যদি বলে দিই যোগফল 10 আপনি কিন্তু উত্তর বলে দিতে পারেন। আমি যদি বলে দিই যোগফল 38 তখন কি আপনি উত্তর বলতে পারেন? হ্যাঁ পারেন, 1 × 1 = 36, এটাই হবে তখন 3টা মেয়ের যোগফল, মানে 3টা মেয়ের বয়স। কিন্তু আমি যদি বলি আপনাকে যোগফল 13 তখন কি হবে চিন্তা করুন, 1 × 6 = 6 যোগ করলেও 13 হয়, 2 × 2 = 9 যোগ করলেও 13 হয়, আপনি কিন্তু এবার কনফিউশনে পড়ে যাচ্ছেন। অর্থাৎ 13 হচ্ছে সেই যোগফল যেই যোগফল বলে দিলেও আপনি উত্তর বের করতে পারছেন না। তার মানে এই যে 2টা কেস, এদের মধ্যে যে কোনো একটা হবে আসলে উত্তর, 1 × 6 = 6 অথবা 2 × 2 = 9। এখন আমাদের শেষ কথাটা কি ছিল সেটা আমাদের লাগবে। শেষ কথা ছিল সবচেয়ে বড় মেয়েটা কুকুর পছন্দ করে, সবচেয়ে বড় মেয়েটা মানে একটা বড় মেয়ে আছে। এখন চিন্তা করুন, তাহলে 2 × 2 = 9 নাকি 1 × 6 = 6 হবে উত্তর? উত্তর হবে 2 × 2 = 9, একটা বড় মেয়ে আছে, এই জন্য 2 × 2 = 9 হচ্ছে উত্তর। সেই বড় মেয়েটা কুকুর, বিড়াল, ভেড়া, ছাগল, যা পছন্দ করে করুক সেটা ব্যাপার না, ব্যাপার হচ্ছে বড় মেয়ে আছে একটা।
তাহলে উত্তর হচ্ছে 229। এখন আমরা দ্বিতীয় প্রবলেমে চলে যাই। দ্বিতীয় সমস্যাটা ছিল এরকম যে সুখনগর আর দুঃখনগর এই এরকম দুইটা রাস্তা আছে, তো দুটো রাস্তার সামনে দুজন দারোয়ান দাঁড়িয়ে আছে, তাদের মধ্যে একজন সবসময় সত্যি কথা বলে, একজন সবসময় মিথ্যা কথা বলে। কে যে সত্যি বলে আর কে মিথ্যা বলে এটা কিন্তু আপনি জানেন না, কিন্তু এদের যে কোনো একজনকে একটা মাত্র প্রশ্ন করে আপনাকে নিশ্চিত হতে হবে সুখনগরের রাস্তাটা কোন দিকে, সেদিকে আপনি যেতে চান। তো প্রশ্নটা আসলে এরকম, যে কোনো একজনকে আপনি জিজ্ঞেস করুন, আচ্ছা ভাই আমি যদি ওই দারোয়ানকে প্রশ্ন করি, আমি যদি ওই দারোয়ানকে প্রশ্ন করি যে সুখনগরের রাস্তাটা কোন দিকে, তাহলে সে কোন দিকে দেখাবে। দেখুন আপনি কি করলেন, আপনি ওকে প্রশ্ন করছেন বাট ওই দারোয়ানের কথা ঘুরিয়ে আসছেন। এটাই হচ্ছে আসলে এখানকার মেইন স্ট্র্যাটেজিটা, যে আপনাকে তাকে ইনক্লুড করে নিয়ে আসতে হবে। এখন আপনি চিন্তা করুন যে এদের দুজনের মধ্যে যে কোনো একজন কিন্তু মিথ্যা বলে, এটা আপনি নিশ্চিত, হয়ও নয়ও, কে যে মিথ্যা বলে এটা আপনি জানেন না, কিন্তু এতটুকু জানেন যে দুজনের মধ্যে যে কোনো একজন মিথ্যা বলে। তাহলে কথাটা যখন আপনার কাছে ঘুরে এসে পৌঁছাবে, এদের যে কোনো একজনের কাছে কথাটা কিন্তু মিথ্যা হয়ে যাবে। যদি ও মিথ্যা বলে তাহলে এ সত্য বলবে, যদি ও সত্য বলে তাহলে এই মিথ্যা বলবে, অর্থাৎ আপনার কাছে সবসময় মিথ্যা কথাটা পৌঁছাবে, যে কোনো একজন জিনিসটাকে মিথ্যা বানিয়ে দেবে। যদি ও দেখাতো যে পথটা হচ্ছে ওই দিকে, এই লোক কিন্তু সেদিকে দেখাতো না, কারণ ওই লোক যদি দেখায় যে পথটা হচ্ছে ওই দিকে, ধরা যাক সে সত্যবাদী আসলেই, সে যেদিকে দেখিয়েছে এই লোক তো মিথ্যাবাদী, তখন তখন সে উল্টো দিকে দেখাবে যে আসলে না ওই দিকে। আর যদি ওই লোকটা নিজেই মিথ্যাবাদী হয়, ও তো আগেই উল্টা দিকে দেখিয়ে বসে আছে, তখন এই লোক সত্যবাদী হলেও সে কিন্তু বলবে যে হ্যাঁ ও দেখাতো আসলে ওই দিকে, কিন্তু এই কথাটা তো মিথ্যা কথা। তার মানে হচ্ছে এটাই যে এদের মধ্যে যে কোনো একজন মিথ্যা আপনাকে বলবেই, তার মানে আপনি নিশ্চিত যে কথাটা আপনি পাচ্ছেন সেটা মিথ্যা কথা, অর্থাৎ এই লোকটা আপনাকে যেদিকে দেখাবে আপনি তার উল্টো দিকে যাবেন, এই লোক সবসময় আপনাকে মিথ্যাই বলবে। এটাকে বলা যায় প্লাস মাইনাসে মাইনাস, মাইনাস প্লাসেও মাইনাস হয়, প্লাস মাইনাসেও মাইনাস হয়। এটাই হচ্ছে প্রশ্নটা, যে আমি যদি ওকে জিজ্ঞেস করি তাহলে সে কোন দিকে দেখাতো, এইবার এই লোকটা যেদিকে দেখাবে আপনি তার উল্টা দিকে যান, তাহলে আপনি সুখনগরে পৌঁছে যাবেন। এটাই হচ্ছে উত্তরটা। এরকম করে এই যে সমস্যাগুলো, গণিতের সমস্যাগুলোর মাঝে কিছু কিছু সমস্যা আছে যেগুলো মানুষকে বহু বছর ভাবিয়েছে। তার মধ্যে সবচেয়ে অসাধারণ সমস্যাটা বলা হয় ফার্মার শেষ থিওরেমকে। পিএইচডি দে ফার্মা একজন অসাধারণ গণিতবিদ ছিলেন, তার খুব প্রিয় একটা বই ছিল আসলে ডারফেন্টাসের লেখা অ্যারিথমেটিকা বই। সেই বইয়ের মার্জিনে মার্জিনে তিনি উপপাদ্য লিখে রাখতেন, তার নিজের আবিষ্কারগুলো লিখে রাখতেন। তো একবার তিনি লিখেছেন যে আচ্ছা তার একটু পটভূমি বলা দরকার, যে আমরা জানি যে কোনো কোনো বর্গ সংখ্যা আছে যেগুলোকে দুইটা বর্গের যোগফল হিসেবে লেখা যায়, যেমন 5² লেখা যায় 3² + 4² 13² লেখা যায় 5² + 12². কিন্তু ফার্মা খেয়াল করলেন যে একটা স্কোয়ারকে যেমন দুইটা স্কোয়ারের যোগফল হিসেবে লেখা যায়, একটা কিউবকে কখনোই দুইটা কিউবের যোগফল হিসেবে লেখা যায় না, কোনো কিউবকেই কোনো অন্য দুইটা কিউবের যোগফল হিসেবে লেখা যাবে না। তিনি এটা দেখলেন এবং তিনি দেখলেন যে শুধু কিউব না, এর উপরে যতগুলো আছে 2^4, 2^5 তাদের ওই সেম পাওয়ারের দুটো জিনিসের যোগফল হিসেবে লেখা যায় না, অর্থাৎ a^6 এটা কখনোই b^6 বা c^6 এটা কখনোই হবে না, যদি এবিসি পূর্ণ সংখ্যা হয় এটা কখনোই হতে পারবে না। এটা তিনি লিখলেন এবং তিনি কি করলেন বলি, তিনি তার ওই বইটার মার্জিনে লিখে রেখেছেন যে হ্যাঁ আমি এই ব্যাপারটার একটা দারুণ প্রমাণ পেয়েছি, কিন্তু সেই প্রমাণটা লেখার মতো যথেষ্ট জায়গা এই মার্জিনে নেই। এই যে মর্ফ করাটা তিনি করলেন, তিনি বললেন যে মার্জিনে জায়গা নেই, এইবার বলি মানুষের ভোগান্তি কি হলো। এটা তিনি বললেন 1637 সালে। তারপরে 358 বছর ধরে গণিতবিদরা মনে করলেন যে হ্যাঁ তিনি যখন বলেছেন যে প্রমাণটা আমি জানি তার মানে নিশ্চয়ই প্রমাণ আছে, তারা প্রমাণ বের করার চেষ্টা করলেন। 358 বছর ধরে শত শত গণিতবিদ চেষ্টা করে গেলেন, কিন্তু কেউ আর প্রমাণ বের করতে পারেন না। অবশেষে সে কি আজকের কথা, ইন দ্য ইয়ার 1995 ওই ছেলেটা কি নাম অ্যান্ড্রু ওয়াইলস, প্রিন্সটন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, অবশেষে সেই লোকটা ওই ছেলেটা প্রমাণটা করেছে। যাই হোক অবশেষে তাও তো তিনি প্রমাণটা করতে পেরেছেন। তো এই যে সমস্যাটা, এই সমস্যাটা মানুষকে পুরো বন্য বানিয়ে ফেলেছিল। তো আবার কিছু সমস্যা আছে যেই সমস্যাগুলো নিজেই আসলে বন্য সমস্যা বলা হয়, তাদেরকে ওয়াইল্ড প্রবলেম বলে। তো তার মধ্যে একটা আছে যে 13 = 2 / 8 বানাতে হবে। কি 13 = 2 / 8 হয় নাকি? হ্যাঁ এটাকে বানাতেই হবে। তো যাই হোক এটা আসলে পুরোপুরি ম্যাথমেটিক্যাল না, আসলে এটা পুরোপুরি বন্য সমস্যাই বলা উচিত এটাকে। সমস্যাটার উত্তর হচ্ছে এরকম যে 13 তো তাকে আসলে আমরা রোমান সংখ্যায় লিখি, এই যে 13। এখন যদি এটাকে আমরা সমান 2 ভাগে করি, এই মাঝখান দিয়ে দাগ টেনে দিলাম, সমান 2 ভাগে করি, এখন তাকিয়ে দেখুন নিচে টুকে যদি মুছে দিই উপরে হচ্ছে এই যে 8, এই যে 13 = 2 / 8 8 বানিয়ে দিলাম। এটা আসলে এই পুরোপুরি একটা ভুয়া সমস্যা। এরকম ভুয়া সমস্যা অনেকগুলোই আছে, যেমন একটা প্রবলেম হচ্ছে যেটা দেখতে ভয়াবহ লাগে, ও টি টি এফ এফ
এস এস এর পরে কত হবে? এটা দেখলে মাথায় মনে হয় এটা জানি কি না কি একটা সমস্যা, যে ও টি, ও থেকে টি কত দূর হবে, ও পি কিউ আর এস টি, চারটা পরে টি, তারপর আবার টি, টির পরে এফ আসছে, এফ মানে কি আবার পিছিয়ে গেছে, তারপর আবার সামনে সামনে আগাচ্ছে। আসলে এই ব্যাপারটা কিছুই না, এগুলো হচ্ছে 1 2 3 4 এর প্রথম অক্ষরগুলো, দেখুন। ও মানে 1 2 3 4 5 6 7, অতএব এরপর হবে 8, এইটার জন্য প্রথম অক্ষর হচ্ছে ই, এটাই হচ্ছে এটার উত্তর। বোঝা যাচ্ছে এগুলো পুরোপুরি ভুয়া সমস্যা আসলে। তবে এরকম সমস্যা আরেকটা আছে যেটা এটার মতোই কিন্তু সেটার চিন্তাটা আসলে অনেক সুন্দর। যেমন সমস্যাটা হচ্ছে এরকম যে পরের পথটা আপনাকে বের করতে হবে। প্রথম পথটা মনে করুন এক, বাংলাতে লিখি, এরপরে এক এক, এরপরেরটা হচ্ছে 2 1, এরপর হলো 1 2 1 1, তারপরে 1 1 1 2 2 1। প্রশ্ন হচ্ছে এর পরের পথটা কত হবে? এই সমস্যাটা যদি আপনি উত্তর বের করতে চান তাহলে আপনার যে জ্ঞানটা লাগবে সেটা হচ্ছে ক্লাস 1 লেভেলের জ্ঞান, শুধু গুনতে পারতে হবে। বলে রাখি এখানে কোনো যোগ বিয়োগ কিচ্ছু নেই, যোগ বিয়োগ গুণভাগ কোনো কিছুই নেই, শুধু গুনতে পারতে হয়। দেখে মনে হয় যে হ্যাঁ কি জানি একটা আইডিয়া করা যাচ্ছে, এক একের পরে এক বসে গেছে, হ্যাঁ তারপরে 2 তো এক আর এক যোগ করলে, আমি বলে দিয়েছি যোগ করা যাবে না। আচ্ছা তাহলে কি হতে পারে, তাহলে 21 থেকে 11 বিয়োগ করলাম, বিয়োগ করা যাবে না, তাহলে কি আসলে কি হতে পারে, 2 1 1 2 1 1। এটা আমি উত্তরটা বলে দিই, এটা খুবই সুন্দর একটা প্রবলেম আসলে, এটা খুবই মজার। এটা যদি আপনি পারতে চান তাহলে আপনাকে জোরে জোরে পড়তে হবে, পড়তে পারলে এটা পারা যায়। কিরকম আমি পড়ি দেখ, এভাবে বললে হবে না, কতগুলা কি আছে এটা পড়তে হবে। মানে কি, এখানে আছে একটা এক, একটা এক, সেটাই আমি এখানে লিখেছি একটা এক। আবার বলি এখানে কি আছে বলুন তো, এক আছে, কতগুলো এক আছে, 2টা 1 আছে, এই যে 2টা 1, আমি সেটা এখানে লিখেছি 2টা 1। এবার এখানে খেয়াল করুন এখানে কি আছে, প্রথমে আছে 1টা 2 আছে, তারপরে 1টা 1 আছে, তাই না? আমি তাই লিখেছি 1টা 2 আর 1টা 1। এবার ভালো করে দেখুন, প্রথমে আছে 1টা 1, তারপরে আছে 1টা 2, তারপরে আছে 2টা 1, 1টা 1, 1টা 2, 2টা 1। দেখুন আমি তাই লিখেছি 1টা 1, 1টা 2 এবং 2টা 1। সুতরাং এখানে কি হবে চিন্তা করুন, প্রথমে কতগুলো এক আছে একসাথে চিন্তা করুন, একসাথে 3টা 1 আছে, অর্থাৎ প্রথমে হচ্ছে 3টা 1, এরপরে কতগুলো 2 আছে, 2টা, 2টা 2 এবং শেষে আছে 1টা 1, 1টা 1। এটাই হচ্ছে এর পরেরটা উত্তর, এটা খুব সুন্দর তাই না? এবার আপনাদেরকে কিছু নিষ্ঠুর সমস্যার কথা বলি। মনে করুন আপনার কাছে একটা ছুরি আছে, এই ছুরিটা দিয়ে আপনি কোপ দেবেন, কোথায়, জন্মদিনের কেকে। তো জন্মদিনের কেকে 3টা কোপ দিতে হবে, 3টা কোপ দিয়ে সর্বোচ্চ কতগুলো টুকরো করা যায়? আমি উত্তর বলে দিচ্ছি, উত্তর হচ্ছে 8টা টুকরা করা যায়। আপনাদেরকে বের করতে হবে কিভাবে 8টা টুকরো করা যায়, এটা কিন্তু খুব সোজা না। নর্মালি আপনি যদি মাঝখান দিয়ে কাটেন, 3 বার যদি কোপ দেন 6টা টুকরো হবে, কিন্তু আমি বলেছি সর্বোচ্চ 8টা টুকরা করা যায়। কিভাবে সেটা আপনাদেরকে চিন্তা করতে হবে। এবার চিন্তা করুন আরেকটা সমস্যা, যে আপনার কাছে যদি 3টা ম্যাচের কাঠি থাকে কতগুলো ত্রিভুজ বানানো যাবে? একটা ত্রিভুজ বানানো যাবে, একটা সমবাহু ত্রিভুজ বানানো যাবে, সবগুলো বাহুর দৈর্ঘ্যই সমান, সেগুলোকে বলে সমবাহু ত্রিভুজ। আপনার কাছে যদি 6টা ম্যাচের কাঠি দেওয়া হয়, 6টা ম্যাচের কাঠি দেওয়া হয়, সর্বোচ্চ কতগুলো সমবাহু ত্রিভুজ বানানো যাবে, সবগুলো কিন্তু সমবাহু হতে হবে। আমি উত্তর বলে দিচ্ছি, উত্তর হচ্ছে 4টা। কিভাবে হলো সেটা আপনাদেরকে বের করতে হবে। গণিতের যে মায়া, গণিতের যে সৌন্দর্য, তার একটা অনেক বড় অংশ হচ্ছে চিন্তার মাঝখানে। আপনি যখন খুব সুন্দর করে কিছু একটা চিন্তা করেন, আপনি একটা সমাধানে পৌঁছান কি না পৌঁছান, ওই চিন্তাটুকুই অনেক বেশি আনন্দের, ওই চিন্তাটুকুর জন্যই গণিত করা যায়। এবং আমি আরও বিশ্বাস করি, শুনতে অনেকটা রূপকথার মতো লাগতে পারে, কিন্তু আমি সত্যি বিশ্বাস করি যে আমরা যখন ভালো কিছু একটা চিন্তা করি, তখন কল্পনার জগতে একটা ফুটফুটে সুন্দর স্বপ্নের শিশু জন্ম নেয়। সেই স্বপ্নের শিশুটা হয়তো একদিন বড় হয়ে অনেক বড় একটা অর্জনে পরিণত হবে। ভালো থাকবেন সবাই।